press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। ভগবানের কৃপা পেতে গেলে কিংবা ঈশ্বরকে পেতে গেলে কি করতে হবে, এই বিষয়ে শ্রী রামকৃষ্ণ অত্যন্ত সহজ সরল পথ বলেছেন। শ্রী রামকৃষ্ণ সকলকে বলতেন, ঈশ্বরকে আপনার জন ভাবতে শেখো। মাঝে মাঝে ঈশ্বরের উপর অভিমান করবে, জোর করবে, বলবে আমাকে সৃষ্টি যখন করেছো তুমি, তখন দেখা তোমাকে দিতেই হবে। কারণ ঈশ্বর যখন মানুষের খুব কাছে থাকে তখন মানুষ জোর করতে পারে। মনমোহন একবার শ্রী রামকৃষ্ণের সাথে দেখা করতে এলেন। তাকে দেখে ঠাকুর পা গুটিয়ে নিলেন। তাই মনমোহন বললেন, একি মশাই পা তুলে নিলেন কেন? দুঃখ পেয়ে মনমোহন বললেন, আপনি কি মনে করেন আমি আপনাকে দেখতে আসি? খুব যে পা গুটিয়ে নিলেন জানেন, আমার বাড়িতে না একটা বড় কাটারি আছে, সেটা নিয়ে এসে আপনার পা দুটি চেপে চোপ মেরে কেটে নিয়ে গিয়ে কোন নগরে আমার বাড়িতে রেখে দেব। যত লোক সেখানে গিয়ে জড়ো হবে শিগগির পা বের করুন। ঠাকুর আর কোনো কথা না বলে পা বাড়িয়ে দিয়ে বললেন, নাও নাও, কি করবে করো। মনমোহন সাষ্টাঙ্গে চরণ ধরে প্রণাম করলেন, তৃপ্ত হলেন ভগবানের শ্রীচরণ স্পর্শ করে, ধন্য হলেন ঠাকুরের আশীর্বাদ পেয়ে। এটি একটি সত্য ঘটনা ঘটেছিল, কিন্তু এর দ্বারাই প্রমাণিত হয় যদি মাঝে মধ্যে ঈশ্বর কাছে আবদার করা যায়, অভিমান করা যায়, তাহলে ঈশ্বর ধরা না দিয়ে থাকতে পারে না। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে লাইক শেয়ার ও কমেন্টস করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।